চলেন, আমরা আজকে থ্রি ফোর একটা লিফলেট বানাবো। এ ফোর কেও তিন ভাঁজ করতে পারি বা কাস্টম কোনো সাইজও করতে পারি। এ ফোর এর তিন ভাঁজ করি, এখানে একটা এ ফোর পেজ নেওয়া হয়েছে দেখছেন, কালার মোড সিএম ওয়াই কে নিলাম, এটাকে ঘুরাই নিই 90 ডিগ্রি। দেখছেন এটাকে এখন তিন ভাগ করতে হবে, ব্লিডটা বাদ দিয়ে দিই আগে 0.25 ইঞ্চ। কোশ্চেন আসলে কোশ্চেন করে ফেলবেন। দেখেন এটা তিন ভাগ করার জন্যে ইলাস্ট্রেটরে অনেক সুবিধা হইতো, তো ফটোশপে ভাগ করার জন্য আপনি এখানে তিন ভাগ, ইনডিজাইন এখানে তিনটে অ্যারো দিলেই তিন ভাগ হয়ে যেত। এখানে সাইজটা শো করছে, এফোরের মধ্যে থেকে ব্লিডটা বাদ দেওয়ার পর আমি যখন একটা বক্স আঁকছি দেখেন এখানে সাইজটা শো করছে 11.193। এটারই তিন খণ্ড আসলে এই মাঝখানটা, এটাকে ভাগ করে ফেলি। ১১/৩ ৩.৬৭ দিলেই হবে।
কারণ 2.5 বাদ দিয়ে ওটা বাদ গেছে, আর সমস্যা নেই। আচ্ছা এখান থেকে সাইজটা নিয়ে দেবো, মানে 11-এর 3 ভাগ করে ফেলি। এই যে এখানে 0.693 আছে, এটাকে আমরা দুই পাশের ব্লিড হিসেবে দিয়ে দিই, মানে আধা ইঞ্চির বেশি, মানে এইটুকুর জন্য তো ফ্র্যাকশনই সমস্যা হচ্ছে। 11/7.85 নিয়ে নিই, বা 8 নিয়ে নিই। এগারো ইঞ্চি 3 ভাগ করলে 3.6667 আসে, 3.67 নিয়ে নিয়েছি। এটারে 3টা দিয়ে বাকিটাকে ব্লিডের মাঝখানে ফেলে দিব। এটা 3টা, এই 3টাকে গ্রুপ করে মাঝখানে নিয়ে আসে, এখন মাঝখানে আসছে। হ্যাঁ না, বলতেছে একসাথে এখন বলেন। মেনলি যে প্রবলেমটা ছিল ফটোশপের মধ্যে 3টাকে সাইজটা নেয়া, এটাতে সমস্যা ছিল সবার, আমারও সমস্যা হয়েছিল, কারণ আমি তো সাইজ নিই ইলাস্ট্রেটর থেকে, ইলাস্ট্রেটর থেকে সাইজটা কপি করে নিয়েছি ফটোশপের মধ্যে, জাস্ট পেস্ট করে ফেলে দিই, সাইজ অনুযায়ী হয়ে যায়। তো সেই ঝামেলাটা প্রথমেই আমরা আসলে সাইজটা চিন্তা করি না, এই যে এফোর পেজের মধ্যে হলে সাইজটা কী হবে, কারণ এফোর পেজের মধ্যে ডিজাইন করলে যদি ব্লিড ছাড়া করতাম তাহলে সমস্যা ছিল না, কিন্তু ব্লিড আমরা এফোরের মধ্যেই দিয়ে দিছি, সেই জন্য এফোর পেজের সাইজ পেজের মাপটা আমাকে জানতে হয়েছে আগে। দেখেন সাইজটা হলো 11.693, এটা হলো ওয়াইড, মানে পেজটার হাইট আর কি, আর এখন এখন হাইট আছে 8.267। তো ডিজাইনটা যদি এর মধ্যে নিয়ে আসি, কী ব্যাপার, ডিজাইনের মধ্যে নিয়ে আসি, তো আমি ওয়াইডটাকে 11 ইঞ্চি ধরে নিয়েছি, যতটুকু বাড়তি ছিল ততটুকু ব্লিডের মধ্যে দিয়ে দিয়েছি, মানে ফ্র্যাকশনটা এড়ানোর জন্য। তারপর ফ্র্যাকশন এড়ায় নেই, 3 ভাগে গিয়ে দাঁড়াইছিল 3.67, যদি আমি 3.5 করে নিতাম তাহলে কত হইতো, 10.5।
সাড়ে দশ, সাড়ে দশ নিলে আরও সুবিধা হইতো। তো এই আপনার ট্রাইফোল্ড, এখন ট্রাইফোল্ডটা সেখানে দেখাইছিলাম কাভার কোডটা ডান দিকেরটা, ব্যাক তার পাশেরটা, তারপরেরটা ভিতরের ওয়ান মানে ফোর। ওকে, তাহলে আমরা ডিজাইন করে ফেলি। ওটা আপনার ছোটো নেওয়া লাগবে না, মানে এটা ভাঁজ হওয়ার জন্য যে 1 mm ছোটো, এটা আপনার ছোটো নেওয়ার দরকার নেই। ওরা যখন ফোল্ড করবে তখন ওরাই ছোটো নিয়ে নেবে। পারবেন তো চার চার নিলে ঝামেলাটা যে আপনার ওই পেপারে হইতে হবে, এমন যদি হইতো বলতাম যে 2 ইঞ্চি করে নেন, আমার 3.5 ইঞ্চি দরকার নাই, ডিজাইনটা এমন 2 2 2 6 6 ইঞ্চি বাই 8 ইঞ্চি হইতো। মানে প্রিন্টেড মেটেরিয়াল আপনি যাই বানান সেটা প্রিন্ট হওয়ার জন্য যতটুকু রিকোয়ারমেন্ট সেটুকু থাকতে হবে, পেপার থাকতে হবে, তাহলেই হবে। এখন এই প্রত্যেকটা বক্সের মধ্যেই কিন্তু আপনার সেভ মার্ক থাকবে, সেজন্য আর একটা এরকম সেভ মার্ক দিয়ে দিই, এটাও মেপেই দিই। কতটুকু দিব? 1 to 5, এত কম সেভ মার্ক, মানে টাইটেল সেভ মার্ক। আধ ইঞ্চি দিব? 0.35 দিই, 0.25 দিই, 0.25 বেশি খায়। আচ্ছা, যতই হোক আপনাকে ওই সাইজ। আচ্ছা দেখি 0.25 দিয়ে দেখি কত আছে। এটার চেয়ে বেশি দিতে হবে, কারণ আপনি জায়গা খালি রাখবেন সাইজের উপর না, সেই ডিজাইনটা রেশিওর উপরে। এটা মনে হয় ঠিক আছে, আর যেটা ম্যানুয়ালি একটু বাড়তি জায়গা দরকার আপনি স্পেশালি দিতেই পারছেন। এরকমটা সেটা এখন হোয়াইট করে ফেলি। আচ্ছা সাবজেক্ট কী বানাবো? হ্যাঁ,
স্পন্সর ফর বাংলাদেশ, জিনিসপত্র গোছাইতে অনেক সময় লাগবে। আমরা একটা কর্পোরেট বানাই আছি। ডান পাশে প্রথমে কি থাকবে? একটা লোগো থাকা উচিত উপরের দিকে। কোনো একটা শেপ নিয়ে নিতে পারি একদমই তিন পাতার জন্যে, যেটা আমরা রিভার্সেও ব্যবহার করতে পারবো, যেরকম সে শেপও নিয়ে নিই। বুঝি নাই, পেন টুল এটা হলো অল্টার আর মাউসের স্ক্রল। কোন একটা শেপ দিব আর কি। না, অ্যাঙ্কর ধরতেছিল অল্টার ধরে। এই যে অল্টার চাপ দিলে যে এখানে আসলে দেখেন মাউসে একটা প্লাস চিহ্ন আসে, আর যদি না হয় তাহলে এভাবে নড়বে। আর যদি আমি অ্যাঙ্করটা ধরি তাহলে বাম পাশের যে অ্যাঙ্করটা আছে এই অ্যাঙ্করটা নড়বে না। দেখেন যদি অল্টার কন্ট্রোল পর্যন্ত কিছু না ধরি তাহলে দেখেন দুইটাই নড়ে, আর যদি অল্টার ধরি তাহলে শুধু আমি একটাই নাড়াতে পারবো। দেখেন এই পাশে এটা নড়ছে না, এই মানে পাত করার যে তরিকা এটার একই তরিকা। আর দেখেন এই যে একটা জিনিস, আমি চাচ্ছি ডান পাশের এই পয়েন্ট থেকে এখন নিচে এসে এভাবে পাতটাকে ক্লোজ করে একটা শেপ বানাইতে। এখন আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন পাতটা কেমন রাউন্ড হয়ে গেছে না? আমরা এটা চাই না, আমরা চাই এটাকে সোজা আনতে। সোজা আনতে চাইলে অল্টার ধরে এখানে একটা ক্লিক করে দিব, তাহলে ডান পাশে যে হ্যান্ডেলটা ছিল হ্যান্ডেলটা থাকবে না। এখন নিচে শিপ ধরে নিয়ে আসি সোজা, আবার শিপ ধরে নিয়ে আসি সোজা, আবার এখানে ক্লিক করে দিই, দেখেন এটাও চলে গেছে। তো এটাকে আবার ব্যাক করায় অল্টার ধরে কপি করে ক্লিক করব, তাহলে ওটা যাবে না। তো তেমনি এটাকে এখন পি সিলেট থাকা অবস্থায় উপরে শেপ, তাহলে এটা শেপ হয়ে গেছে। এখন এটার কালার চেঞ্জ করলেই হবে।
বোঝা যাচ্ছে এটা। এটার নিচে আর একটা লেয়ার দিয়ে দিই, কন্ট্রোল জে, জে দিলের উপরে একটা কপি হবে। এখন এটার কালার একটু বাড়াই, এটাকে করে দিই 50। এই যে নামায় দিলাম, খেয়াল করছেন সবাই দেখতেছেন? উপরটা চাইলে একটু শ্যাডো দিয়ে দিতে পারি। এটাকে গ্রুপ করে রাখি, নিচের এই বেসটাকে শ্যাডো বুঝিনি, এই লেয়ারটা এটার নিচে যে লেয়ারটা ব্লুটা বেশি ডার্ক ব্লু যেটা, আর একটা লেয়ার, হ্যাঁ আর একটা লেয়ার নিয়ে ওটার কালার বাড়াই দিছি। এটার নিচে, এটার নিচে আর বাড়ানোর সাথে এটা কিছুই করা হয়নি, দেখাই। নিচে উপরেটার কালার আছে 100, নিচেটার কালার আছে 150, দেখছেন? আর উপরেটার কালার আছে 120, শুধু উপরেটায় একটা কালারটা চেঞ্জ করে একটু উপরে উঠাই দিছি, একই শেপ উপরে উঠাই দিয়ে ডান পাশ থেকে একটু রোটেট করে দেখেন নিচে নামা দিছি, কারণ উপরের দিকে যেটা আছে ওটার নিচে নাই। আর একটা উপরেরটাতে একটা ইয়া দেওয়া হয়েছে, একটা ড্রপ শ্যাডো, এই যে ড্রপ শ্যাডোর পার্থক্যটা এতটুকু দেখতে পাচ্ছেন এই। আর ঝামেলা কমানোর জন্য এটাকে গ্রুপ করে রাখছি। আমার গাইড নিয়েছি, কি ধরনের অফিস হবে, কর্পোরেট অফিস, সার্ভিসটা কি হবে, হুম
এটা দিদি। হ্যাঁ আচ্ছা, ইমেজ ইমেজ এখান থেকে ওপেন করে আনা যাবে, প্লেস করা যাবে। প্লেস করে দেখাই, এখন ইমেজটা মাস্কিং করা দরকার, কেটে ফেলবো না। যদি এখান থেকে ইমেজটা কেটে ফেলি, তাহলে যদি কখনো আর মনে হয় ইমেজটা ছোট করব, বড় করব, এদিক থেকে একটু বের করব, তাহলে সেটা পারবো না। এটা আমরা মাস্কিং করব। মাস্কিং করার জন্য এখানে আমরা তিনটা লেয়ার নিয়ে রাখছিলাম, মনে আছে? তিনটা টুকরা, মাঝের টুকরো হলো এটা, এটা ডানের টুকরা। এই ডানের টুকরা দিয়ে যদি এটাকে মাস্কিং করে ফেলি তাইলেই হয়ে যাবে। এবার মাস্কিংটা ছেড়ে দেবো এখান থেকে, শুধু ইমেজটাকে প্লেস করার জন্যে। ইমেজের ভিউটা ভালো আসতেছে না, নিচে ইমেজ নাই, ইমেজটা করা দরকার ছোট, কিন্তু আসতেছে না, বাদ দিই ইমেজটা।
এখানে একটা অ্যাড্রেস দিয়ে দেই ব্যাক সাইডে। আকাশ এটা তো সেন্টার করে দিলাম, সেন্টারই থাক। সার্ভিস হলো অফিস ফার্নিচার। স্টেশনারি, এখানে চাইলে একটা সিম্বল দিয়ে দিতে পারি।
সিম্বলে কিছু ফন্ট আছে, এখানে সিম্বল দেখতে পাচ্ছি না আমি। ফন্ট অসমে এখানে ইনস্টলই নেই। আচ্ছা এখানে দিতে পারবেন আপনারা, দেখেন এখানে যে টেক্সটটা দিলাম এর নিচে চাইলে একটা আমরা স্ক্রিন দিতে পারি, এটার কালারে ব্লু দেই আর টেক্সটের কালারটা হোয়াইট করে দেই। আর একদমই ফোল্ডের গায়ের সাথে না দিয়ে একটু সরায় নিয়ে আসি, আর এটাকে এরকম একটু বাঁকায় দিতে পারেন। ফন্টটাও ছোট করতে হবে এখন 73। আরেকটা কাজ আছে, এটাকে একটু বাইরে এনে দিতে হবে। এখন দেখেন এখানে কিছু অফিস ফার্নিচারের ছবি দিয়ে দেই। তিনটা ছবি ইউজ করি, তিনটা বা চারটা, একটা ছবি ইউজ করলে মনে হয় অতটা ভালো লাগবে না। Thank you.
এই চেয়ারটা সামনে রাখলে ভালো লাগে নাকি এরকম রাখলে ভালো লাগে? দেখেন তো আগেরটা, এটা ফন্ট গুলো ভালো ফন্ট দিতে হবে, এগুলো অনেক মোটা মোটা লাগছে। আর দিতে হবে মাঝখানে আরো কিছু ছবি, এখানে লিখে দেন অফিস ক্যাবিনেট বা কিছু একটা। অ্যাড্রেস ছিল নিচে,
এখানেও একটা লেখা দিতে হবে। এই জায়গাটাও খালি,
দেখেন কন্টেন্ট রেডি না থাকলে লিপলেট বানানো খুবই টাফ, যে কোনো জিনিস। এরকম একটা কিছু যদি এটা ঘুরে যায় তো এই শেপটা জাস্ট এদিকে ঘুরে দিবেন, ওই মাথাটা আপনাদের সব ঘুমাইলেন দেখলাম আজকে। সত্য না মিথ্যা, ম্যাক্সিমাম ঘুমাইছেন, কারো কোনো কোশ্চেন নেই সেটাও আমি জানি, হয়ে পারে। এই পিএইচডিটা আমি দিয়ে দিচ্ছি, সবাই নিয়ে নেবেন আজকে, এর উল্টা পার্ট কমপ্লিট করবেন। কনসেপ্ট হলো অফিস ফার্নিচার, সব ছবি চেঞ্জ করার সুযোগ আছে, টেক্সট চেঞ্জ করার সুযোগ আছে, সব চেঞ্জ করার সুযোগ আছে, শুধু সাইজটা দিয়ে দিচ্ছে আপনাদের, এই জন্য পিএইচডিটা দিয়ে দেয়া।